আসলো আহলা الذكر ان আমার বাবার আয় হারাম হলে আমার করণীয় কি আমি এইচএসসি ফার্স্ট ইয়ার পড়ি আপনার বাবার আয় হারাম হলে আপনার কোনো করণীয় নেই আপনি মেয়ে মানুষ মেয়েদের কারো না কারো প্রতি তাদের তাদেরকে দায়িত্ব দিয়েছে দেখাশোনা করার জন্য আপনি সেখানে আপনার খাবারটা খেতে পারবেন আর যখন বিয়ে হয়ে যায় তখন বাবার থেকে কিছু নেবেন না তো আপনার যেহেতু এইচএসসি ফার্স্ট ইয়ারে পড়েন আপনার এখনও যদি বিয়ে হয়ে যায় তাহলে স্বামীর সংসারে চলে যাবেন আর বাবার থেকে কিছু নেবেন আর এখন আপনি যতটুকু না খাইলেন অতটুকু খাওয়া দাওয়া যতটুকু না নিলে অতটুকু নেবেন এর বাইরে কিছু নেবেন না বা তার থেকে তাকে জানাবেন বারবার বলতে পারবেন এতে কোনো সন্দেহ নেই কিন্তু আপনি যতটুকু না হলে অতটুকু খেতে পারবেন নিতে পারবেন কারণ মেয়েদের আলাদা কোনো নিজস্ব কোনো আলাদা স্বকীয়তা থাকার কোনো সুযোগ সকি থাকার সুযোগ নাই তিনি হয়তো বাবার ঘরে থাকবেন না স্বামীর ঘরে থাকবেন অথবা ভাইয়ের ঘরে থাকবেন তো যেহেতু একা থাকার কোনো সুযোগ নেই সেই জন্য আপনি আপনার বাবার ঘরে খেতে পারবেন তার গুণ হবে আপনার কোনো গুণ হবে না তবে আপনাকে অবশ্যই তাকে জানাতে হবে জিনিসটা হারাম যাতে করে তিনি এর থেকে বেরিয়ে আসতে পারেন